দার্জিলিং জেলার শান্ত পাহাড়ে অবস্থিত রামধুরায় কিছু লুকোনো রত্ন আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। শহর জীবনের তাড়াহুড়ো থেকে দূরে রামধুরা প্রকৃতি প্রেমীদের একটা শান্তিপূর্ণ অবসরের প্রস্তাব দেয়। এর অনেকগুলি মনোমুগ্ধকর আকর্ষণের মধ্যে তিস্তা ভিউ পয়েন্ট উল্লেখযোগ্য। রামধুরা থেকে কিছুক্ষণের দূরত্বে রয়েছে শ্বাসরুদ্ধকর তিস্তা ভিউ পয়েন্ট, যা মন্ত্রমুগ্ধ করে দেয়। এই পাহাড়ি রাস্তার উপর থেকে তিস্তা নদীর নিরবিচ্ছিন্ন দৃশ্য দেখা যায়, কারণ নিচের উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তিস্তা। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মতো বড় শহর থেকে রামধুরা সহজেই আসা যায়। রামধুরা এবং তিস্তা ভিউ পয়েন্ট হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তির একটা প্রমাণ। শুধু তিস্তা ভিউ পয়েন্ট না, আছে আরও এক সুন্দর জায়গা। রামধুরার আকাশে বাতাসে এমন এক জায়গার কথা ভেসে বেড়ায় যেখানে ইতিহাস এবং ভূতুড়ে গল্পের সংঘর্ষ হয়। জলসা বাংলো, উপনিবেশিক সময়ে মুনসুং সিঞ্চনা প্ল্যান্টেশনের মধ্যে নির্মিত এই বাংলোটিতে এক সময় বিখ্যাত স্যার রোনাল্ড রস নিজেও থাকতেন। স্বাধীনতার পর বাংলোটির নামকরণ হয় জলসা এবং প্ল্যান্টেশনের ম্যানেজারের পরিবারের আবাসস্থলে পরিণত হয়।
কিছু ফিসফিস খুব তাড়াতাড়ি চিৎকারে পরিণত হয়েছিল। কারণ কিছু অদ্ভুত ঘটনা বাংলোকে জর্জরিত করে। একজন পুরনো তত্ত্বাবধায়কের গল্প শোনা যায়, যিনি পর্যটকের কাছে উপস্থিত হন। তিনি তাদের বাগানের অতীতের গল্প দিয়ে অভ্যর্থনা জানান। রাতের খাবারের অর্ডার নেন এবং সাবধানতার সাথে টেবিল সেট করেন। কিন্তু সেই ভোজ কখনোই আসে না। তদন্তে দেখা গেছে যে এই ধরনের কোনো তত্ত্বাবধায়ক কখনো বিদ্যমান ছিল না, যা শরীর ঠান্ডা করে দেয়। কেউ কেউ অব্যক্ত আওয়াজ শোনার দাবি করে। বিচ্ছিন্ন ফিসফিস, অদেখা ডিনারের পাত্রের ঝনঝনানি এবং একাকী আত্মার শোকার্ত কান্না। বাংলো এক সময় উপনিবেশিক মহিমার প্রতীক ছিল, এখন পাহাড়ের বাতাসে উড়ে বেড়ানো পাতার শব্দ বাদ দিয়ে ভয়ঙ্কর নীরবতায় আবৃত। এটা কি কোনো অস্থির আত্মার অতি সক্রিয় কাল্পনিক চিত্র, নাকি পর্যটকদের দূরে রাখার জন্য গ্রামবাসীদের চতুর চক্রান্ত? উত্তর বাংলো নিজেই, যেটা রহস্যে আবৃত থেকে গেছে।